Assalamualaikum. এটা হলো মরিচ গাছ দেখতে পারতেছেন আর এটার গোটা পরিষ্কার করে দিতেছি এখন আবার জৈব সার রাসায়নিক সার অল্প পরিমাণে দিব ইউরিয়া ফসফেট পটাশ বেডটা তৈরি করতেছি দেখুন ছোট গাছে কি সুন্দর মরিচ ধরছে অনেকগুলা বাইন মরিচ বলে আমাদের কাস্টমার দা গাছগুলো যে আপনার আগাছা পরিষ্কার করছি পরিষ্কার করে আপনার মাটি নরম করে দিয়েছি এখন আপনার জৈব সার দেব এ দেখতে পারতেছেন এই পাশটা আমি পরিষ্কার করেছি যে গাছে ফুল আসছে এগুলো তারপর আপনার এই যে এই গাছগুলো এগুলো পুরাটা আপনার মূল সহ উঠাই দিতে হবে না হলে আবার পুনরায় আবার গজাবে ঘাস আর ইউরিয়া ফসফেট পটাশ দিবেন আর আপনার 15 দিন পর পর স্প্রে করবেন কীটনাশক কারণ এই যে আমি দেখাচ্ছি আরেকটি গাছ আপনার এই যে দেখুন গাছগুলো কোঁকড়ার লেগেছে এই জন্য আপনার এই কোঁকড়ার ওষুধ দিতে হবে কারণ দোকানে পাওয়া যায় তাদের সাথে কি সে পরামর্শ নিয়ে তারপর আপনি কি পরিমাণ কতগুলা গাছ সে অনুসারে আপনি স্প্রে করবেন দেখুন বেডটা কি সুন্দর পরিষ্কার তো দেখতে পারতেছেন এই যে এটার কোঁকড়া এটার ওষুধ দিব আর এই যে এই গাছটা আবার সবল এটার গোড়াটা পরিষ্কার করে দিব প্রতিটা গাছে আমি গোড়া পরিষ্কার করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ